আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কীভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুলবেন, মূলত সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অলরেডি ইনস্টল করা থাকলে আপডেট করে নেবেন, চেক করবেন আপডেট করা রয়েছে কিনা, যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। দেন আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল রয়েছে, জাস্ট আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আর যদি অলরেডি কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সেই টিকটক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর টিকটক নামে একটি লেখা শো করছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফোন নাম্বার, তারপরে রয়েছে কন্টিনিউ উইথ ইমেইল, তারপরে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক, তারপরে রয়েছে কন্টিনিউ উইথ গুগল। আপনারা যদি ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, আর যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন, আর যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশানে ক্লিক করে দিবেন। তো মূলত ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটির লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন। তো মূলত আমি আপনাদেরকে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে প্রফেশনালভাবে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো মূলত এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করে দিলে আপনাদের মোবাইল ফোনে যেই জিমেল অ্যাকাউন্টগুলি লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টগুলি এখানে শো করবে। আপনারা জাস্ট এখান থেকে যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো মূলত এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেমটি দিয়ে দিবেন, যেই নেমে মানে যেই নামে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়া হয়ে গেলে, নেমটি দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন, কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন, প্রোফাইলে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো মূলত অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমাদের টিকটক অ্যাকাউন্টটি সার্চ করে খুঁজে পাই না। তো মূলত কেন আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটি সার্চ করে খুঁজে পাই না তা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এই সমস্যাটির সমাধান দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপলোড এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারবেন, অথবা নিচে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন। তো মূলত এখান থেকে আপনারা এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্স ফটো এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেম, এখান থেকে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিও, এখানে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে বিও অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এই অপশানে ক্লিক করে দিয়ে ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউজার নেম, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। ইউজার নেমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ডট রয়েছে, আপনাদের ইউজার নেমে যদি কোথাও কোনো ডট থাকে তাহলে সেই ডটটি রিমুভ করে দেবেন। জাস্ট আমি ডটটি রিমুভ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি শো করছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটি আমি ব্যবহার করতে পারবো না, এই ইউজার নেমটি অলরেডি কেউ ব্যবহার করছে। জাস্ট আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, জাস্ট এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেব, তাহলে এখানে দেখতে পাচ্ছেন
টিক মার্ক শো করছে, মানে এই ইউজার নেমটি আমি ব্যবহার করতে পারবো। জাস্ট আপনারা আপনাদের ইউজার নেমটি দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ, সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পরে সেট ইউজার নেমে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ইউজার নেমটি সেট হয়ে যাবে। এবং আপনারা টিকটকে এই ইউজার নেমটি টাইপ করে সার্চ করলে খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। মূলত এই ছিল সঠিক নিয়মে কীভাবে প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, খুলতে হয়, তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।